নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা আসুন আর দেরি না করে শুরু করা যায়। আগস্ট মাস আপনাদের জন্য কিন্তু খুব একটা শুভ বার্তা বহন করে আনছে না, এটা আমাকে দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে হচ্ছে। কারণ থাম্বনেল দেখে মোটামুটি আপনারা একটা আইডিয়া করেই ফেলেছেন, তাও আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন দিক আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। খারাপ জিনিসগুলো আগে আপনি বলে দিই, কারণ খারাপের ভাবটা একটু বেশি রয়েছে, ভালোর ভাবটা একটু কমই রয়েছে। তো শুরুতেই বলি, এই মাসে কিন্তু 15 তারিখ পর্যন্ত, মানে 15ই আগস্ট পর্যন্ত আপনার পিতা এবং আপনার মাতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, এই মাসে অর্থাৎ আগস্ট মাসে আপনার নিজস্ব শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা দুর্ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম, রক্তজনিত কোনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং মূত্রঘটিত কোনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড এবং চোখের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে কাউকে যদি আপনি টাকা ধার দেন, সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কখনোই কাউকে এই মাসে অন্তত টাকা ধার দেবেন না। এছাড়াও এই মাসে আপনাদের যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদেরকে বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আপনার মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কারণে আপনার চাকরি ট্রান্সফার পর্যন্ত করে দিতে পারে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা গভর্নমেন্ট চাকরি করছেন তারা যেন মাথা গরম না করেন এবং এর পাশাপাশি যারা বেসরকারি চাকরি করছেন তাদের এই মাসে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গণ্ডগোলের জন্য নিজে থেকে চাকরি ছেড়ে দিতে পারে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু চাকরি ছাড়িয়ে দিতে পারে। এই মাসে কিন্তু আর্থিক দিক আপনাদের কিন্তু শুভই রয়েছে, অতীব শুভ না, শুভ রয়েছে। সঞ্চয়স্থান নেই বললেই চলে, কারণ আপনাদের এই মাসে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে একটু চলাচল করুন, রাস্তাঘাটে যখন বেরোবেন তখন অবশ্যই হেলমেট ইউজ করুন এবং একটু দেখে শুনে বাইক বা গাড়ি চালান। এই মাসে কিন্তু আপনাদের প্রেমের যোগ কিন্তু দেখা যাচ্ছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে এবং বৈবাহিক জীবন অর্থাৎ দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ, খুব একটা ভালোও যাবে না, খুব একটা খারাপও যাবে না, ওভারঅল যাবে। এই মাসে আপনাদের জুয়া, লটারি, ফাটকা, সাতটা থেকে টাকা ইনকামের কিন্তু একটা সোর্স কিন্তু রয়েছে। জুয়া, ফাটকা এবং লটারিতে ইনভেস্ট করবেন যাদের রাহু গ্রহ জন্ম ছকে ভালো রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো ভালো জ্যোতিষ ভাইকে আপনার জন্মছকটি দেখিয়ে তারপরে আপনি এই সব জায়গায় টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যাবে। এই মাসে সন্তান স্থান মোটের উপর দিয়ে শুভ রয়েছে, সন্তান প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। তবে যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, কারণ আপনাদের মন চঞ্চল থাকবে, পড়ায় মনোযোগ বসবে না, যার ফলে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো অর্থাৎ আশানুরূপ হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এই মাসে যারা বিজনেস করছেন তাদেরকে বলবো, বিজনেসে ধার দেওয়াটা বন্ধ করুন, ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করুন, কারণ ক্রেডিটে মাল বিক্রি করলে আপনার সেই টাকাটা কিন্তু আটকে আটকে থাকবে।
তাই যতটা পারবেন নগদ বিক্রি করার চেষ্টা করুন, সেটাই আপনার পক্ষে মঙ্গল। তবে এই মাসে কিন্তু শত্রুতার যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শত্রু কিন্তু মাথা ছাড়া দেবে এবং শত্রু আপনার পিছন কিন্তু ছাড়বে না, অর্থাৎ শত্রু থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাসে ভাইয়ের কাছ থেকে আপনি হেল্প পেতে চলেছেন এবং বাবার কাছ থেকেও হেল্প পেতে চলেছেন। এই মাসে যারা ভাড়াটিয়া রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম রয়েছে, ভাড়াটিয়া নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেটা আপনার পক্ষে মঙ্গল। তবে অর্থনৈতিক দিক মোটামুটি শুভ রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।